মান্না মহাশয়, কৃষি ও বিপণন দপ্তরের পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রীর নতুন দায়িত্ব পেলেন তিনি। বৃহস্পতিবার সিঙ্গুরের কাপাসাড়িয়া পার্টি অফিসে তিনি কি প্রতিক্রিয়া দিলেন আমরা দেখাবো আমাদের পর্দায়। ভালো লাগছে কাজের অভিজ্ঞতাও দিতে রয়েছে, তাই কথা না মন্ত্রী যে কাজ দেবেন সেটা মিনিস্টার সাথে কাজ হয়েছে আমাদের মদ তৃণমূলের সঙ্গে, তাই নতুন দায়িত্ব দিয়ে খুব ভালো লাগছে এবং নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় এই ডিপার্টমেন্টে। মুখ্যমন্ত্রী আস্থা লাগলেন কিভাবে মর্যাদা দেবে আর সিঙ্গুরবাসীর জন্য কি বলবেন? মর্যাদা সবসময় দেওয়া আছে, তিনি আমাদের নেত্রী আবিষ্কার করে তাকে ধন্যবাদ যোগ্যতা প্রকাশ। আর সিঙ্গুরবাসীর জন্য কি বলবেন? সিঙ্গুরবাসীকে অভিনন্দন জানাই, কারণ সিঙ্গুরের মানুষের জন্য যে বিধায়ক হওয়া মুখ্যমন্ত্রী সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর সেই দপ্তরেরই প্রতিমন্ত্রী, কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? মানুষের কাছে প্রতিনিয়ত কিন্তু আমরা পৌঁছাই, মানুষই হচ্ছে আমাদের সম্পদ, মানুষের আপদে বিপদে সুখে দুঃখে কাজ করা যেরকম আমাদের কাজ, তার সাথে সাথে গ্রামাঞ্চলে যে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েত বিভাগ থেকে যে কাঠামো হয় সেগুলো সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যাচ্ছে কাজ যা আগামী পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনে কেমন ফল করবেন বলে মনে হয়? পঞ্চায়েত নির্বাচন অভাবনীয় ফল হবে, কারণ মুখ্যমন্ত্রী যেভাবে তিনি এরপর এক নতুন নতুন প্রকল্পের মধ্য দিয়ে সামাজিক ফলের মানুষকে উপকৃত করেছেন, তাই তারই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উপকৃত হয়েছে এবং আশা করি যে অতীতের থেকে সমস্ত রেকর্ড ভেঙে পঞ্চায়েত নির্বাচন। অসংখ্য ধন্যবাদ।